নমস্কার বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো ফ্রাইড রাইস। এটা একদম আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে করব। তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করতে আমি প্রথমেই এখানে সেদ্ধ দেরাদুন চাল নিয়ে নিয়েছি। এটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আর লাগবে কিছুটা কাজু বাদাম কিশমিশ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর লাগবে কিছুটা পরিমাণে ঘি, আর স্বাদ মতো লবণ, মিষ্টি। হাঁড়ির জল আমার একদম গরম হয়ে গেছে। এবার এই জলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে সাদা তেল, তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ। এবার আমি এই জলে চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি 1/3 সেদ্ধ করব, তারপর পুবুর দিয়ে দেব। সমস্ত চাল আমার হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ। ভাতটা আমার 1/3 সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উবুর দিয়ে দেব। অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজরগুলি প্রথমে একটু ভেজে নেব। গাজরটা আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত সবজিগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা। এটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই করি, খেতে খুব ভালো লাগে। আমার কাজু বাদাম কিশমিশও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমার ভাতটাও একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেরম ঝুরঝুরে ভাত হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে ঘি,
ভেজে রাখা সমস্ত সবজিগুলি। এবার সমস্ত উপকরণ আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে 10 মিনিট ধরে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, আমার ফ্রাইড রাইসটা একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিরম ঝুরঝুরা হয়েছে, তার গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আজকে আমি এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ফ্রাইড রাইসটা সার্ভ করছি গরম গরম বেগুনি আর চিকেন হান্ডি দিয়ে। আজকে আমার এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ফ্রাইড রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।